2008 সালে যে ধারাবাহিকগুলি নিয়ে শুরু হয়েছিল স্টার জলসা, তার মধ্যে একটি ছিল এখানে আকাশ নীল, বাংলা টেলিপর্দার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকগুলির অন্যতম। উজান হিয়ার সেই গল্প আবার বলবে সম্ভবত নতুন প্রজন্মের তারকারা। স্টার জলসায় আসছে আবার এখানে আকাশ নীল। সম্প্রতি নতুন ধারাবাহিকের প্রমো এসেছে সামনে, সেখানে অন্তপর্ণে ঢেকে রাখা হয়েছে অভিনেতা অভিনেত্রীদের মুখ, উজান ও হিয়া। এই দুটি চরিত্রে ঋষি কৌশিক ও অপরাজিতা ঘোষদাসকে দর্শক এখনও মনে রেখেছেন। ঋষি অপরাজিতা বহু ধারাবাহিকে নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু বাংলা টেলিভিশনের দর্শক এই জুটিকে এখনও উজান হিয়া জুটি বলেই ডাকতে ভালোবাসেন। নতুন রূপে এখানে আকাশ নীল ফিরলে তাই অনেক বেশি দায়িত্ব বর্তাবে নতুন নায়ক নায়িকার উপরে। তাদের স্ক্রিন প্রেজেন্স যেমন খুব গুরুত্বপূর্ণ, পাশাপাশি তাদের অভিনয়ও ভালো হতে হবে। তবে মনে হয় নতুন এখানে আকাশ নীলের গল্পটা পুরনো গল্পেরই কাট পেস্ট হবে না, বিশেষ করে সময়কাল তো পাল্টাবেই, অর্থাৎ পর্দার টাইম লাইন 2018 নয়তো 2019 হবে, অন্তত সেটা হওয়াই সামঞ্জস্যীয়। তাই নতুন এখানে আকাশ নীল কেউ হতে হবে পুরনো ধারাবাহিকের সিকুয়েল। এমন হতে পারে যে নতুন প্রজন্মের উজান হিয়ার মধ্যে গড়ে উঠবে প্রেম, আবার সেই উজান হিয়া কোনোভাবে সম্পর্কযুক্ত পুরনো উজান হিয়ার সঙ্গে। আবার এমনটাও ঘটতে পারে যে উজান হিয়ার বয়স এগিয়ে গিয়েছে 10 বছর, আবারও কাজের জায়গায় নতুন করে শুরু হবে নতুন প্রেমের গল্প। ধারাবাহিকে হতে পারে না এমন কিছুই নেই এই পৃথিবীতে। রহস্যে মোড়া প্রমো দেখে আপাতত জল্পনা কল্পনা করা ছাড়া কোনো উপায় নেই। তবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে এই ধারাবাহিক অনেকটা মাইলেজ দেবে চ্যানেলকে। শোনা গিয়েছে যাতে দর্শকের কাছে ধারাবাহিকটি খুবই অথেন্টিক লাগে তার জন্য সুরভি ও নমিতকে বিশেষ মেডিকেল ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলা ধারাবাহিকটির ক্ষেত্রেও আশা করা যায় নির্মাতারা তেমনই করবেন। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।